হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসএস রিয়্যাক্টস। আমি সৌরভ, সৌরভ সরকার। আর আমার চ্যানেলের নাম এসএস, কারণ আমার নাম সৌরভ সরকার, এস। সো টেকনিক্যালি এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও, ফার্স্ট রিয়াকশন ভিডিও। তো রিয়াকশন ভিডিও করার উদ্দেশ্য, কারণ মানে অনেক কিছু জানা যায় রিয়াকশন ভিডিও থেকে, অন্যান্য দেশের ব্যাপারে বিভিন্ন খবর, বিভিন্ন মানে সব কিছুই, যে কোনো জিনিস, খবর হতে পারে, কোনো মিউজিক ভিডিও হতে পারে, ফিল্ম হতে পারে, লাইক যে কোনো জিনিস। সো এটাই আমার উদ্দেশ্য রিয়াকশন ভিডিও করার। সো আমারও কিছু জানা হবে, আর আমার যেটা জানা থাকবে আমিও শেয়ার করবো আপনাদের সাথে। আমি আমার অনেস্ট রিয়াকশন শেয়ার করবো, অবভিয়াসলি। সো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, হয়তো ওই ভিডিওতে কিছু ভুল হতে পারে, থাকবে মেবি আর মে নট বি, থাকতে পারে। সো আশা করবো আপনারা সেই ভুল ত্রুটি একটু ক্ষমা করে দেবেন। আর এছাড়া মানে আপকামিং যে ভিডিওগুলো আসবে আমার, আমি অবভিয়াসলি চেষ্টা করব যে সেই সমস্ত ভুল ত্রুটিগুলো যাতে না হয়, কারণ যত করবো তত বেশি আমার এক্সপিরিয়েন্স বাড়বে, তো ভুল হওয়ার সম্ভাবনাও কম হবে। তো যদি এই ভিডিওতে কিছু আমার ভুল হয়ে থাকে, তার জন্যে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। তো আজকে আমি যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি প্যারেড 2021। সো আমি মানে প্যারেড দেখেছি এর আগে, ইন্ডিয়ান আর্মি প্যারেড দেখেছি, চাইনিজ আর্মি দেখেছি, রাশিয়ান আর্মি দেখেছি, ইউএস আর্মি দেখেছি, বাট বাংলাদেশ আর্মি প্যারেড ফার্স্ট টাইম। সো দেখা যাক আমাদের বাঙালি ভাইরা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কীভাবে তাদের প্যারেড অ্যারেঞ্জমেন্ট করেন। সো চলুন শুরু করা যাক আজকে আমার ফার্স্ট ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না ভিডিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। ওকে, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপডেট আপনাদের কাছে আসতে থাকে। ওকে, চলুন শুরু করা যাক বাংলাদেশ আর্মি প্যারেড 2021। দেখি মহিলা বাহিনী। শেখ মুজিবুর রহমানের ছবি দিচ্ছে, শেখ হাসিনা আছেন, বাকি ব্যক্তি যেটা আমি সেরকম চিনি বলে মনে হলো না, অবশ্যই চিনবো, অবশ্যই চিনে নেবে, রিসার্চ করে নেবো আমি অবশ্যই। বাহ, খুব সুন্দর কোঅর্ডিনেশন, খুব সুন্দর। তার আর্মি প্যারেড দেখতে আলাদাই লাগে, খুব সুন্দর লাগে, যে কোনো দেশেরই আর্মি হোক অবশ্যই। এই হেলমেটগুলো, সাদা হেলমেট গুলো আমাদের এখানে একটা ট্রাফিক পুলিশের, সরি কিছু মনে করবেন না, আমি কম্পেয়ার করছি না, জাস্ট বললাম। আচ্ছা, এটা মনে হয় বাংলাদেশ পুলিশ নাকি, গ্রিন স্যুট মানে গ্রিন শার্ট। এগুলো কি বন্দুক, এটা কি ধরনের বন্দুক আমাকে একটু জানাতে পারবেন কমেন্টে? অবশ্যই জানাবেন আমাকে, কারণ এইরকম বন্দুক আমি ফার্স্ট টাইম দেখছি। আই হ্যাভ নো আইডিয়া হুইচ কাইন্ড অফ বন্দুক, হুইচ কাইন্ড অফ গান ইট ইজ, স্পেশাল ফোর্সেস লাগছে। বা ডগস ফর, আই লাভ ডগস। আরে এটা কি হলো, আসতে গেল, ঠিক আছে
বা ল্যান্সার্স আই থিঙ্ক, আমাদের এখানে ল্যান্সার্সই বলা হয়। ল্যান্সার্স অ্যাকচুয়ালি হাতে বল্লম নিয়ে থাকে ঘোড়ার ওপরে, এই বন্দুকগুলো কি এটা আমাকে একটু জানাবেন, এই বন্দুকগুলো যেগুলো আছে কোথা থেকে, মানে এটা কি বাংলাদেশ বানায় নাকি ইম্পোর্ট করে, কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করে অবশ্যই জানাবেন। ভুটান, ভালো লাগলো। প্রতিবেশী রাষ্ট্রদেরকে অবশ্যই ইনভাইট করা উচিত এই ধরনের কোনো সেরিমনিতে। আচ্ছা ভারতও আছে, ফিলিং প্রাউড। এটা তো রাজপুতানা রাইফেলস মনে হচ্ছে, রাজপুত রাইফেলস বা গারওয়াল কিছু একটা। আচ্ছা নেভি, এয়ারফোর্স, আর্মি তিনটেই এখানে মিক্সড আছে। একদম পিছনে এয়ারফোর্স, মাঝে নেভি আর সামনে আর্মি, এটুকু তো জানি। মিক্সড ব্যান্ড আছে, নেভাল ব্যান্ড আছে, আর্মি ব্যান্ড আছে, এয়ারফোর্স ব্যান্ড আছে। রাশিয়া, বাহ, রাশিয়াও ইনভাইটেড, বাহ। কটা দেশ হলো, ভুটান, ইন্ডিয়া, রাশিয়া, তিনটে, বাংলাদেশ তো আছেই। কি রাশিয়ান মনে হচ্ছে, আমেরিকা, ফেয়ার ইন্সপেক্টর ডান্সিং, ওকে শেষ। আচ্ছা তো ভিডিওতে যা দেখলাম, মানে বাংলাদেশ আর্মি প্যারেডের পাশাপাশি ভুটান, ভারত, রাশিয়া সবাই আছে, আমেরিকাও দেখলাম আছে, তো খুব ভালো লাগলো দেখে যে এতগুলো দেশকে ইনভাইট করা হয়েছে এরকম একটা প্যারেডে, এরকম একটা প্যারেড সেরিমনিতে। মনে হচ্ছে আমার মনে হয় যত সম্ভব এটা বাংলাদেশের যেটা লিবারেশন ডে, মানে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, এটা তার প্যারেড বোধ হয়, আর এটা ঢাকাতে হয় যতদূর সম্ভব। তো জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে এখানে। তো এটা দেখে ভালো লাগলো যে একসাথে চারটে দেশ তো এখানে দেখালো, বাংলাদেশকে নিয়ে পাঁচটা, হ্যাঁ তো জানি না এর থেকেও বেশি হয়তো থাকতে পারে, কারণ এইটুকু ভিডিওতে এতটাই দেখতে পেলাম যে চারটে দেশ বাংলাদেশকে নিয়ে পাঁচটা। তো খুব ভালো লাগলো দেখে একসাথে এতগুলো দেশকে ইনভাইট করা। ভারতেও করা হয়, মানে 26শে জানুয়ারির যে প্যারেড হয় দিল্লিতে রাজপথে, তো সেখানে বিভিন্ন দেশকে ইনভাইট করা হয়, তবে একসাথে এতগুলো দেশকে ইনভাইট মনে হয় না করা হয়, হয়তো একটা বা দুটো দেশ ম্যাক্সিমাম একসাথে ইনভাইট করা হতে পারে মার্চিংয়ের জন্য। কিন্তু এখানে দেখে খুব ভালো লাগলো যে একসাথে চারটে দেশ, আবার রাশিয়া আমেরিকার মতো দুটো দেশ যারা একে অপরের শত্রু। যাই হোক ভালো লাগলো দেখে খুব। তো আমার মনে হয় মানে আমাদের এই যে রিজিয়নটা আছে না, ইন্ডিয়া, বাংলাদেশ, তো আমাদের মনে হয় যে আমাদের এই রিজিয়নটাই পারে গোটা পৃথিবীকে এক করতে। আপনাদের কী মনে হয়? আমার তো তাই মনে হয় যে আমাদের এই রিজিয়নটা, মানে আমাদের এই বাংলাদেশ, ভারত, আমাদের এই দুই প্রতিবেশী রাষ্ট্র পাশাপাশি একসাথে কাজ করে আমাদের মনে হয় গোটা পৃথিবীকে এক করতে পারে, গোটা পৃথিবীতে শান্তি আনতে পারে। তো খুব ভালো লাগলো, খুব ভালো ভিডিও, আর প্রত্যেকটা আর্মি পার্সোনালকে স্যালিউট, সবাই তাদের দেশের জন্য মানে তাদের সমস্ত কিছু ছেড়ে এত কঠিন একটা জীবনযাপন করেন আর্মিতে, তো খুব ভালো লাগলো দেখে। ঠিক আছে, তো আর কি বলবো, এটি আমার অনেস্ট রিয়াকশন ছিল, আমার যেহেতু এটা ফার্স্ট ভিডিও, আমার এর থেকে বেশি কিছু রিয়াকশন কী দেবো আমি বুঝতে পারছি না। তো দেখি নেক্সট ভিডিওগুলোতে আশা করছি আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো, আরও ভালোভাবে রিয়াকশন দিতে পারবো। সো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের রেকমেন্ডেশন জানাবেন, আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে অবশ্যই জানাবেন, আমি রেক্টিফাই করে নেবো নেক্সট ভিডিও থেকে। আর লাইক তো করবেন ভালো লাগলে অবশ্যই।
ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, কি আর বলার আছে? আর শেয়ার করবেন যদি ভালো লাগে, না লাগলে করবেন না, কি আর বলবো। ঠিক আছে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন পাশে। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুই থাক, আমি এরপর আর কি বলবো বুঝতে পারছি না, আই হ্যাভ নো ওয়ার্ডস। সো দেখা যাক পরের দিন কী ভিডিও নিয়ে আমি আসি। সো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সকলে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সবাইকে জানাই নমস্কার, ধন্যবাদ, টাটা।